আমি রংপুরের প্রিন্সিপাল এবং রক্ত বিভাগের প্রধান আপনারা আগে চিনতে অনেক অনেক চিনতে পারেন আমাদের প্রশ্নকে একটু বলি যে দিনাজপুরের আমাদের অধ্যাপনা ধারণা না থাকতে পারে আমাদের কি হচ্ছে বিদেশে বা দেশে সাধারণত বিদেশে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিগুলো আছে মার্কেট আছে সেই মার্কেটে ধরেন যে আপনারা একটা কাজ করেন কম করেন তা আমাদের দেশে আমাদের নিবন্ধন করা লাগে এমন কিছু কৌশল থাকতে হতে পারে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্কুল গ্রেডের বা হাজিরা আসে অনেক বড় বড় লেভেলের ছাত্রছাত্রীরা এবং এখানে উঠেছে গোটা বাংলাদেশের এই ক্ষেত্রে গোটা বাংলাদেশের একদম একদম থেকে একটা পদ বাংলাদেশের যে কোনো সকল তুলে ধরেছে দ্বিতীয় দল হচ্ছে আমাদের সফটওয়্যার আইসিটির ক্ষেত্রে আমাদের যে উন্নয়ন আপনারা হয়তো এই উন্নয়নটা চোখে পড়বে না আপনাদের কারণ এটা কিন্তু বায়ুবীয় দেশ ইজারের মাধ্যমে সব কিছু আসে আমরা ইতিমধ্যে দিনাজপুরকে গোটা দেশে মধ্যে সবচেয়ে একটা অন্যতম জেলায় রূপান্তর করতে সক্ষম হওয়ার কথা একেবারে বলার এটা মানে এই আমরা সবচেয়ে অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাওয়ার কথা যেমন ওর একটা আবিষ্কার আছে নিজস্ব আপনারা এখন কম্পিউটার সার্জের অ্যান্টিভাইরাস কারণ সবাই তো ভাইরাস আছে ভাইরাস কোনো ভাইরাস অ্যান্টিভাইরাস কারণ সফটওয়্যার কিনে আমার অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনে একটা নাবিহীন সফটওয়্যারের আবিষ্কার হচ্ছে এবং তার সফটওয়্যারটা এই যে ইউনিয়নের বিক্রি হয় ভারতে বিক্রি হয় চায়নাতে বিক্রি হয় ভারতে তার সবচেয়ে বেশি বিক্রি হয় এই হলো আমাদের এখন এটা এই এর মাধ্যমে আমাদের নানাদের মাধ্যমে তো এনারা আমাদের চিঠির মন্দিরে একটা সংস্থা দাঁড়াইছে যেখানে বেলা মতো একটা ছেলে এই এই কাজটা করে অসংখ্য ছেলে মেয়ে প্রতিদিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে কেউ এর কোম্পানিতে এর ডক্টর কোম্পানিতে প্রতি 30 জন ছেলে মেয়ে কাজ করতেছে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে পাশাপাশি তাদেরকে মাদকমুক্ত অন্যান্য পথে থাকা আমরা চিন্তা করতেছি যেমন আমাদের বাংলাদেশের বন্ধু মহোদয় আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলছেন যে আপনারা দেশকে কত সংখ্যক এরপর তৈরি করতে পারবেন তা সকল যারা দেখতে বলছে আমার পঞ্চাশজন তৈরি করতে পারবে আমার বলছে আমার 500 করে দেবে 15টা একদম অ্যাকচুয়াল তাদের দিনে পুরো জমা দেওয়া 500 করে দিলে কম হবে তা আমরা এনাদের সহযোগিতায় ইতিমধ্যে আমাদের কয়েকশো ভরা গেছে ওনাদের যে নিবন্ধন 2000 সবাই গেছে এবং আমরা উপজেলা থেকে উপজেলা থেকে প্রশিক্ষণের আয়োজন করছি কারণ এই কাজটা তো সবাই করতে পারবে সবাই কোম্পানি যাওয়া যেতে পারে কিন্তু এই জায়গাগুলোতে কীভাবে প্রবেশ করবে কীভাবে টাকাটা আয় করার পরে বিদেশ থেকে টাকাটা কীভাবে আনবে কোন ব্যাংকিং সিস্টেমের মধ্যে আনবে এই জিনিসগুলো অনেকে জানে অনেকে প্রতারণার শিকার হতে পারে কারণ কোম্পানির হাত থেকে প্রায় ভুয়া মেসেজ আসে যে আপনি 10 লাখ টাকা লড়াই করেছেন এই যে ভুয়া জিনিসগুলো আছে এগুলো হাতে কিন্তু কীভাবে রক্ষা পাইতে পারেন এই জন্য সাইবার সিকিউরিটি বিষয়গুলো এগুলো হয়ে দেখে পাশাপাশি আমাদের সকলের টাকা আমরা মানে বিভিন্ন ব্যাসে প্রশিক্ষণ দিচ্ছি ছেলেমেয়েদের থেকে টাকা বিনামূল্যে এই তোমরা এই জিনিসগুলো শিখো সেখানে তোমরা বসো বসে এইভাবে আমরা নিবন্ধন করা যেটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা
সেটা আমরা করে দিচ্ছি, করে দেওয়ার মাধ্যমে তারা নিবন্ধন করতেছে, করে অনেকেই এর নতুন সন্তানকে আমরা ট্রেনিং দিলে 15 জন কিন্তু পাচ্ছি। বাকি কতজন ধরে দেখা আমার 15 জন আমি পাচ্ছি যারা মূলত মাসে 10,000 টাকা শিখছে। এইভাবে যদি আমরা এই সংখ্যাটা বাড়াইতে পারি, এখানে হাজিরা ইউনিভার্সিটি আছে, এখানে সরকারি কলেজ আছে, মহিলা কলেজ আছে, আরও অনেক বেসরকারি কলেজ আছে, এই কলেজের অসংখ্য বেকার তাদের যদি আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি, নিয়ে আমরা যদি তাদের মধ্যে ফ্রিল্যান্সিং ট্রেনিংও দিতে পারি, তাহলে আমাদের বেকার সমস্যা অনেকাংশে এবং এরা সকলে সরকারি চাকরি করে থাকে না। যে লোক ঘরে বসে মনে করে যে আমি 1,000 টাকা আয় করতে পারছি, তার কোনো আর কোনো চাকরি করতে পারছি, এই কাজটা আমরা করতে যাচ্ছি। সর্বশেষ আমাদের এমনও বিষয় হয়েছে ট্রেনিং করেছে, কাজটা এখনো শেষ হয়নি, সেই ট্রেনিংয়ের এর আগে একটা ব্যাচ করেছি, সেখানেও আমরা আউটপুট পাইছি। আমরা পরবর্তী পর্যায়ে এইবারে 1টা মেগা এই যে ফ্রিল্যান্সিং মেকাথন নামে এই শিরোনামে একটা হলিস্টিক ব্যাপক আকার এই উপরে একটা প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা করা হচ্ছে। এটা যদি আমরা চালু করতে পারি, তাহলে দিনাজপুরে আমার মনে হয় ইতিমধ্যে আমরা কিছু গোড়া বাংলাদেশে জড়িয়ে হচ্ছে, এই জড়িতে দিনাজপুর সবচেয়ে উপরে আছে। এই আমরা পিওয়াইটি জোন চালু করার প্রস্তাব দিচ্ছি, আমরা দিনাজপুরে মাননীয় মুখ্যমন্ত্রী সেই নিয়ে আসতে হচ্ছে, আমি প্রস্তাব দিচ্ছি লিখিত আকারে মাধ্যমে পরামর্শের কাছে আমি প্রস্তাব দিচ্ছি এই দিনাজপুরে একটা আইটি পার্ক থাকবে। যে আইটি পার্ক থাকবে সেই আইটি পার্কের মধ্যে আমাদের যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আরো অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আসছে, এই প্রতিষ্ঠানে 10 জনের ছাত্র যদি আমরা এখানে আসে এই ট্রেনে আমাদের সরকারি কলেজ, তাহলে এই বিচারা অটোমেটিক ট্রেনিং নিয়ে নিজেই নিজের কর্ম নিয়ে গেলে বাড়িতে বসে একটা কম্পিউটার ল্যাপটপ নিয়ে আয় করা সেখানে, এই একটা মেঘা বড় ধরনের একটা মহা পরিবর্তন হয়। আমরা এই কাজটা এই মাসে নিয়ে যাবো, এইটা আমরা সকল স্কুল কলেজ আসোসিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান বেকার যুবক যারা আছেন তারা বিভিন্ন লেভেলে পড়াশোনা করছেন, এদেরকে আমরা সকলকে এর আওতায় নিয়ে আসি যার ন্যূনতম কম্পিউটার নলেজ আছে, কারণ একেবারে হাতে করে যায় তাকে কিন্তু আমরা এত দিকে যেতে পারবো। আর ন্যূনতম একটা সাইডে একটা এক্সপার্ট আছে তাকে যারা পুরো ডিজাইন করবে, ওই ডিজাইন মানে তার মধ্যে একটু হালকা দক্ষতা থাকে, কারণ কিন্তু সরকার আমি আপনাদের সকলের কাছে স্বাগত জানাচ্ছি। আর আমাদের যে মেধাবী মুদ্রা আছে এরা কিন্তু অসাধারণ মেধাবী, এরা ওই লেভেলে চলে গেছে। বিলগেটস নিজে বলছিলেন যে আমি আমার ক্লাসের সবচেয়ে পিছনের সারির ছাত্র ছিল, যে সামনের সারির ছাত্র ছিল সে হলো ইঞ্জিনিয়ার, সে হলো আমার কোম্পানির ইঞ্জিনিয়ার, আর আমি আমাদের মাঝে অনেক মেধাবী মুদ্রা অনেক মেধাবী মেধাবী যারা অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম, এই ছেলেগুলোকে যদি আমরা একটু হাইলাইট করতে পারি, আমরা জানেন কিছুদিন আগে আমাদের মেধা মানুষ হয়েছে জাতীয় মেধা মানুষ, আমি দিনাজপুর সদর উপজেলা থেকে 12 জন ছেলে শিখেছি, এই 12 জনের মধ্যে 1 জন জেলায় কাজ করছে, জেলা থেকে বিভাগে কাজ করছে, বিভাগ থেকে গোটা বাংলাদেশে 12 জন মাননীয় প্রধানমন্ত্রী ওরা ইয়ে করছে আয়োজন 12 জনের মধ্যে আমার ইন্টারনেট সদনের একটা ছিল 12 জনের মধ্যে একজন এবং সেই ছেলেটা মালয়েশিয়া বিভিন্ন দেশে তার নিয়ে আপনার কাজে এখানে মেধার হতো, তাদেরকে একটু উৎসাহ দেওয়া, তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসার প্রচেষ্টা আমাদের মধ্যে কিন্তু আমরা করতে পারি, তাহলে আমাদের দিনাজপুর ভবিষ্যতে ডিজিটাল দিনাজপুর ডিজিটাল মানে মানে তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক উন্নয়নে একটা ভালো বিষয় দিনাজপুর করা দিচ্ছে। আমরা
প্রাথমিক পর্যায়ে ধরছে মানে আমরা জানি না যে সেটা কি পর্যায়ে রেজাল্ট আসতে পারে, কিন্তু আপনার এটা কিন্তু প্রকাশ করে এটা কি আমরা চেষ্টা করি জমা দিচ্ছি না, কারণ আমাদের মেয়ে পর্যন্ত দাঁড়াই গেছে আমার মেয়েকে মাসে বিচার করে বিশাল বেকার সমস্যা, এই বেকার সমস্যার পাশাপাশি এই সমস্ত শিক্ষিত বেকারদেরকে আমরা দিয়ে আসি বেস্ট একটা কমিউনিটি তৈরি করতে পারে, তাহলে তো আমাদের মানে দেশে বা এই এলাকাটাও ডেভেলপ করে দিচ্ছে একটু পারলে আপনারা বুঝে নিন মানে একটু বুঝাবেন করে তাহলে আমাদের কতটুকু ডেভেলপমেন্ট আছে আমাদের এই যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমরা কৃষি ক্ষেত্রে প্রথমে আমার ছবিটা দেওয়া আছে এবং আমাদের সবকিছু দিনাজপুরে আমাদের সাথে সব মানে যেটা বললেন সবকিছু এত মানে আধুনিক সবার আগে রাখছে ডিজিটাল দিনাজপুর আমাদের দিনাজপুরে দিনাজপুরের মধ্যে আমাদের যতগুলো মোটামুটি বেকার ছেলেরা ছিল যারা বিভিন্ন থানা থেকে আসছে বা লোকাল যারা আছে তারা আমাদের সাথে একাগ্রতা হয়ে আমাদের সাথে প্রশিক্ষণে এবং আমরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে প্রায় 70% কিন্তু আমরা উঠে নিয়ে আসতে পারছি, তাদেরকে কম্পিউটার টুকি করে তাদের একটা আর্নিং সোর্স আমরা দেখা দিতে পারছি। যে সাধারণ যে একটা কাজকে বিদেশে মার্কেট প্লেসে করেও যে কিছু রোজগার করা যায়, এটা আমরা যে আর্টিকেল লিখি এটাও যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে ব্লগ করি এবং ব্লগ করলে কিন্তু গুগলও আমাদের ডলার দিই, যতবার রিডিং হয় ততবার কিন্তু গুগল কাটা দেয়। একটা সাধারণ লেখা যদি ইংলিশে ট্রান্সফর্ম করেও যদি লেখা যায় সেটা তো রোজগার করা সম্ভব হয়, মানে আপনি যদি অত কিছু নাও পারেন শুধু ডাটা এন্ট্রি ওরা বলে আমার এই ডাটাগুলো কম্পিউটারে আমার এন্ট্রি করে দিতে হবে, আমার অত ধারণা নেই কিন্তু আমার স্পিড ভালো আছে, আমি ডাটাটা খুব তাড়াতাড়ি করে প্রত্যেকে পাঠাই দিলাম,
কিন্তু আপনার ঘন্টা প্রতি পাঁচ ধরার সকল আমার মানে এটা সকল ওয়েস্ট। তাহলে যদি আমার আমি বেকার আমার কাম নাই, তাহলে আমি যদি ডাটা এন্ট্রিতে করি সাথে যদি আমার $20 বা $15 হয় তাহলে তো কয়েক হাজার টাকা আমার দিন এই শুধু একটা কাজ করি সবসময় কাজের জিনিস কিন্তু দাম দিয়ে হবে। এগুলো আমাদের জেনারেশন না বা আমাদের যে এম জেনারেশন তো জানে না, কারণ এই জিনিসগুলো তো ফোকাস না কমন না, এটা একটা ভিতরের ব্যাপার। আর একটা আমাদের নিয়ম থাকা লাগে, অথেন্টিকেশন থাকা লাগে যে আমি ভেক কিনা এই বিষয়গুলো আমরা কনফার্ম করে দিচ্ছি এদের মাধ্যমে ওই কোম্পানির সাথে, তারাও সঠিক কোম্পানি এবং আমিও সঠিক ব্যক্তি, যখন এটা সঠিক হয় তখন ওরা এক প্রকার অ্যাগ্রিমেন্ট করে দেবে, তারপরে আমাদের তার কাজ হচ্ছে। এই কাজগুলো সঠিক হবে কীভাবে করা যায়, কোন কোন সাইডে গেলে এই কাজগুলো মানে অ্যাগ্রিমেন্ট পাওয়া যাবে আমার দুজন কথা দেওয়ার সম্ভাবনা থাকে না। এই কাজগুলো সহ আমরা প্রশিক্ষণ সহ মানে এইগুলো সহ থাকলেও এই জন্য হ্যাকাথন মানে একটা নাম দেওয়া হয়েছে, কম্প্রিহেন্সিভ ব্যাপক সর্বাত্মক সব দিক থেকে আমরা এই প্রশিক্ষণ দিচ্ছি। প্রধান সহযোগী প্রধান পৃষ্ঠপোষক
যে ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশে 35 হাজার ওয়েবসাইট যেটা গভর্নমেন্ট পোর্টাল থাকে সেটা আমি সিকিউরিটি সাইন আপ করে আসছি প্রাইম মিনিস্টার অফিসে কিছুদিন আগে, এবং বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি এবং বাংলা গভর্নমেন্ট প্রজেক্টে আমি কাজ করতেছি, ওখানে আমি সাজেস্ট করতেছি বিহারে সিকিউরিটি বিষয়ক মানে সিকিউরিটি নিতে হবে। বাংলাদেশের মধ্যে আমরা দিনাজপুর থেকে আইসিটি সেক্টরে রাখু সফট আমরা যে ভূমিকাটা রাখছি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আমি স্যারকে রিকোয়েস্ট করছি স্যার, যেহেতু দিনাজপুর থেকে আমরা ঢাকায় আমরা বাংলাদেশের এত বড় বড় কাজগুলো করতেছি, কেন না আমরা এখানকার ছেলেগুলোকে একটু ইউটিলাইজ করি, তাদেরকে মেধা দিই, তাদেরকে আউটসোর্সিং ফ্রিল্যান্সিংটা শিখিয়ে তাদেরকে একটা ব্যবস্থা করে দিই, আর তাদেরকে একটা কর্মসংস্থানের মাধ্যমে একটা সোশ্যাল ওয়ার্কও হইল, এবং আমাদের যে লক্ষ্য ডিজিটাল ইন্ডাস্ট্রি করা সেটাও সম্ভব হবে, এবং বাংলাদেশের গরম যে ভীষণ 2021 সেটাও আমরা চাই যে আমরা যাতে যাচ্ছি। আমি স্যারকে রিকোয়েস্ট করছি স্যারকে, এবং স্যার আমাদের হচ্ছে সর্বাত্মক সহযোগিতা করবে, আর আমার প্রশাসনের পাশাপাশি আপনাদের সহযোগিতা দরকার। এই যে প্রশাসন যে এত সুন্দর আপনার একটা কার্যক্রম নিল যে এখানকার বেকার ছেলেরা যাতে একটা মোটিভেটেড হয়, এখানে কর্মসংস্থান মধ্যে ক্রিয়েট হয়, আমরা চাকরি নেবো না আমরা চাকরি দেবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে যাতে আমরা এগোতে পারি, এই জন্য আমাদের সবাইকে একটা অনুরোধ থাকতে হবে, একসাথে থাকতে হবে। তা আপনার আমাদের একটু সহযোগিতা করে নানক মানুষ সঠিক পথে আসবে, এই জন্য মূলত আপনাদের হেল্প করতে আপনি ভারতে যাবেন না কলকাতা যাবেন না ইংল্যান্ডে যাবেন, আপনি একটা ভিসা নিয়ে আসছেন, ভিসাটা এখন আপনি ভুল কিনা যদি কোথাও করতে করতে পারবেন আপনি আমাদের চলে যাবেন, আমরা হাতে আমাদের বলে দেবো যে হ্যাঁ আপনার ভিসা সঠিক আমি যেতে পারি, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আমরা আজকে আমাদের সহযোগিতা কামনা করে কটা লাগবে?